এই পর্বে আমি আরেকটা সংজ্ঞার সাহায্যে আরও একটা অন্তরক সংনির্ণয়ের অঙ্ক করব। তবে এই অঙ্কটা আগের পর্বের অঙ্কের চেয়ে একটু হলেও ক্রিটিক্যাল আছে। প্রশ্নটা হলো সংজ্ঞার সাহায্যে আমার শীট অনুযায়ী 4 নম্বর প্রশ্ন, ইচ্ছা করলে শীটটা সংগ্রহে রাখতে পারো। সংজ্ঞার সাহায্যে 10 ইনভার্স x/a এর অন্তরক সহগ নির্ণয় করো। তো সমাধান d of dx 10 inverse x by a। আমরা সরাসরি সূত্রটার মধ্যে আসলে বসাই দিলাম, এখানে একটু সরাসরি করা হয়ে গেছে অঙ্কটা, এই সূত্রটা এখানে আসলে লেখা হয় নাই, সরাসরি সূত্রের মধ্যে মানটা বসাই দেওয়া হলো। ধরো এটা হলো আমার ফাংশন অফ এক্স প্লাসেস, এটা হলো আমার সরাসরি ফাংশন অফ এক্স প্লাসেস। আমি যদি একটু খাতা লিখে দেখাই, ধরো আমি ধরে নিলাম ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 10 ইনভার্স x/a, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এস ইজ ইকুয়াল টু আসে আমার 10 ইনভার্স এক্সের জায়গায় এক্স প্লাস এস ডিভাইডেড বাই এ, এক্সের জায়গায় এক্স প্লাস এস ডিভাইডেড বাই এ। এখন এই যে আমার দুইটা মান আসলো, আমরা মূলত এই সূত্রে মানটা বসাই দিলে এই পেস কাটিংটা চলে আসে, এটা হলো ফাংশন অফ এক্স প্লাস এস, এটা হলো ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এস। তার আলোকে আমরা যে আমাদের এই রাশিগুলো কিন্তু একটু তুলনামূলক ক্রিটিক্যাল, এটাকে আমরা সহজ করার জন্য আমাদেরকে সবসময় আমাদের জটিল অঙ্কগুলোকে সরলীকরণ বা সহজ করার জন্য আমরা কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করে থাকি। তার ধারাবাহিকতায় এখানে তোমার 10 ইনভার্স x/a এটাকে ধরা হলো y, এবং 10 ইনভার্স x+s/a এটাকে ধরা হলো, এখানে যেহেতু x/a এখানে কিন্তু একটা বাড়তি সংখ্যা বাড়তি চলক h আছে, সেই জন্য এখানে আমরা একটা বাড়তি ধ্রুবক k ধরে নিলাম। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি, ঘুরাইয়া যদি আমরা লিখি এই 10 ইনভার্স এক্স প্লাস এস মাইনাস 10 ইনভার্স এক্স প্লাস এস বাই এ মাইনাস ওয়াই, তো ওয়াই এর মান আবার 10 ইনভার্স এক্স বাই এ, তো দিন শেষে কে এর মান ফাইনালি দাঁড়াইতেছে 10 ইনভার্স এক্স প্লাস এস বাই এ মাইনাস 10 ইনভার্স এক্স বাই এ, কারণ কে একটা ধ্রুবক, তার মানটা বের করে নিলাম। যখন এস টেন্স টু জিরো, এস এর লিমিট কিন্তু জিরো, ওই যে সংজ্ঞার সাহায্যে আমরা বলতে পারি, তাহলে কে এর লিমিটও জিরো। এর কারণ কি? এস এর কারণ হলো, এর কারণ হলো তুমি এখানে মানটা বসাই দেখতে পারো, এস এর মান যদি তুমি জিরো বসাও, এস এর মান, কারণ এসটা হলো আমার ক্ষুদ্র বৃদ্ধি, এস হলো একটা নতুন চলক, কেটাও হলো একটা নতুন চলক, এস এর মান যখন শূন্যের কাছাকাছি হবে তখন কে এর মানও শূন্যের কাছাকাছি হবে। আবার এখানে আরেকটা কথা লিখছে, দেখো 10 ইনভার্স এক্স বাই ইকুয়াল টু 10, এখান থেকে এই যেটা লিখছে এখান থেকে ধরো 10 ইনভার্স, তো এটা এই দিকে গেলে ধরো 10 ইনভার্স হয়ে যাবে 10 ওয়াই এক্স বাই ইকুয়াল টু 10 ওয়াই, আর এখান থেকে লিখছে এক্স প্লাস এস বাই ইকুয়াল টু 10 ওয়াই প্লাস কে, তো এটা এক্স বাই এ প্লাস এস বাই এ, এটা লেখা আছে এক্স বাই এ প্লাস এস বাই এ। আমি আবার বলতেছি, এটা লিখছে এখান থেকে আর এটা লিখছে এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আসলে ওই যে এস এর মানটা বাইর করার প্ল্যান নিয়ে আমরা কিন্তু অগ্রসর হইতেছি, এস এর মানটা বাইর করার জন্য এখান থেকে এখান থেকে আমরা এস বাই এটা রাখলাম, আর এক্স বাই এটা বামে নিয়ে গেলাম, ডানে নিয়ে গেলাম মাইনাস করে, তারপরে এক্স বাই এর মান কিন্তু আবার আগের লাইনে আছে 10 ওয়াই, আমরা লিখে দিলাম 10 ওয়াই। এখান থেকে এস ইজ ইকুয়াল টু 10 ওয়াই প্লাস কে মাইনাস 10 ওয়াই, আর নিচে আছে এটা নিয়ে গেলাম গুণে। এখন আমাদের ফাইনালি ওই আগের পৃষ্ঠায় যে ছিল এটার এখানে আমরা মানটা বসাই দিলে ডি অফ ডিএক্স 10 ইনভার্স এক্স বাই এ সমান লিমিট, এই দেখো এখানে কী আসলো, যে মানটা আসছে এস এর মান, আমরা কিন্তু এ এত ক্যালকুলেশন করি এস এর মানটা বের করছি, এস এর মানটা আসছে কত, 10 ইনভার্স সরি 10 ওয়াই প্লাস কে মাইনাস 10, মানে আমরা আসলে এতক্ষণ যাবত যা করছি, যা এই হাবিজাবি যা করে আসছি, এটা আসলে আমরা ইনভার্সটা দূর করার জন্য, আমাদের ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমরা এই কাজটা করছি। এখন এস এর মানটা হলো এটা, আমরা এখানে বসাই দিলাম, এখানে দেখো এস এর মানটা, এর নিচে এস এর মান এটা, আর একটা মজার বিষয় হলো আমার উপরে যেটা আছে এটা কিন্তু সিস্টেম করে এটা হয়ে গেল কে, এই দেখো এটা হয়ে গেলো একেবারে পুরো কে, এই এটা কে বসাই দিলাম। এখন এর নিচে 10 থিটা সূত্র, সাইন থিটা বলতো ওয়াই প্লাস কে, সাইন ওয়াই প্লাস কে ডিভাইডেড বাই কস ওয়াই প্লাস কে মাইনাস 10 ওয়াই সাইন ওয়াই বাই কস ওয়াই। এখন এখানে ওই যে লসাগু করলে, লসাগু করে এটাকে লসাগু করলে কস ওয়াই প্লাস কে কস ওয়াই, কস ওয়াই প্লাস কে গেলে ভাগ করলে কস ওয়াই ইন্টু সাইন ওয়াই প্লাস কে থাকে, আর এখানে আবার কস ওয়াই গেলে কস ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই থাকে, মানে লসাগু করে লসাগুটা যে আসছিল সেটাকে আবার আমরা লাইন সংক্ষেপ করে উল্টাই দিছি, নিচেরটাকে উপরে পাঠাই দিছি একবারে,
তারপরে আমার এটা যা আছে তা এটা যা আছে তা এখন এক ইন্টারমিডিয়েটের সূত্র তোমরা জানো, তুমি জানো কি না আমি জানি না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এ বলতে ওয়াই প্লাস কে, বি বলতে ওয়াই, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হলো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সরাসরি আমাদের সূত্র। তো আমরা সরাসরি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করলাম, এখন কে কজ ওয়াই, কজ এখানে ওয়াই প্লাস কে, আর এখানে থাকে এ সাইন প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা থাকে সাইন কে। এখন আমরা ওই যে ইন্টারমিডিয়েটের একাদশ দ্বাদশ শ্রেণীর লিমিটের সূত্র প্রয়োগ করব। লিমিটের সূত্র প্রয়োগ করতে যাই আমরা প্রথমে যে কাজটা করব, আমার ধ্রুব যেহেতু আমার এখানে কে টেন্স টু আছে, সিস্টেমে কিন্তু এইচ বাদ হয়ে গেছে, দেখছো অবস্থা, সিস্টেমে কিন্তু এইচটা চলে গেল, কে যেহেতু আমার এখানে চলক, কে লিমিট আছে, এই জন্য এখানে এ কনস্ট্যান্ট, কজ ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ওয়ান বাই এ কজ ওয়াই আমরা আগে বাইর করে লিখলাম, আর এখানে লিখলাম লিমিট কে টেস্ট টু জিরো কে বাই সাইন কে, এটা কিন্তু ওই যে সূত্র সাইন থিটা বাই থিটার মান যেরকম ওয়ান হয়, তো কে বাই সাইন কে আলাদা লিখলাম, আর আবার লিমিট দিয়া কজ ওয়াই প্লাস কে কে আলাদা করে ফেললাম, তাহলে ওয়ান বাই এ কজ ওয়াই এটা কনস্ট্যান্ট, আর লিমিট কে টেস্ট টু জিরো কে বাই সাইন কে এটার মান হলো ওয়ান, লিমিট কে টেস্ট টু জিরো কজ কে এর মান যেহেতু শূন্য হয় কজ ওয়াই, এটা হলো কজ ওয়াই, তাহলে ওয়ান বাই এ এখানে কিন্তু কজ ওয়াই কজ ওয়াই কজ স্কোয়ার ওয়াই, কজ স্কোয়ার ওয়াইকে আমরা উল্টা করে লিখলে লিখতে পারি স্যাক ওয়ান বাই স্যাক স্কোয়ার, মানে কস থিটা ওয়ান বাই স্যাক থিটা, তো এখানে স্যাক স্কোয়ার, এখন এটা আমরা আনতেছি কি জন্য, আমার ওই যে প্রশ্নে যে মান আছে সেই ফর্ম্যাটটা আনার জন্য, দেখো তারপরের লাইনে যে ঘটনাটা ঘটলো সেটা হলো তোমার এই যে লাইন থেকে ওয়ান বাই এ স্যাক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি তোমার ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়াই, স্যাক স্কোয়ার ওয়াই সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়াই, আর টেনের মান আমাদের কাছে আছে কিন্তু দেখো আমরা আগে এই দেখো টেন ওয়াই ইকুয়াল টু এক্স বাই এ, টেন ওয়াই ইকুয়াল টু এক্স বাই এ বসাই দিলাম, এক্স বাই এ তার উপরে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হলো এ স্কোয়ার লসাগু, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই এ আর এই স্কোয়ার কাটা গেলে এখানে একটা এ থাকে, এখন পরের লাইনে আমরা যদি সরল করে উল্টাই দিই তাহলে এ যায় উপরে আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিচে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, এখানে সেম নিয়মে করার জন্য নিজে চেষ্টা করবা, এই উদাহরণ পাঁচ প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই যে এ উদাহরণ পাঁচ উদাহরণ ছয় উদাহরণ সাত এই অঙ্কগুলো নিজ দায়িত্বে করতে হবে, সেম নিয়মে অঙ্কগুলো করতে হবে, আর এখানে আমি উদাহরণ সাত বলবো যে নিজে করো, উদাহরণ ছয় নিজে করো, আর উদাহরণ সাতটা দেখো একটু দেখে নাও সেম নিয়মে নিজেরই করতে হবে, একেবারে ইজি অঙ্ক আমি ধরে রাখলাম, দেখে নাও প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখো, উদাহরণ সাত সেম নিয়মের অঙ্ক, এই যে একেবারে ইজি মেথড, একেবারে ইজি মেথড ইন্টারমিডিয়েট মানের অঙ্ক, ইন্টারমিডিয়েটের মানের অঙ্ক, ইন্টারমিডিয়েটের মানের অঙ্ক, তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই, আর এই যে এখানে আরও কিছু এক্সারসাইজ দিছি নিজে করবা যতটুকু পারো করবা, আর যেগুলো পারবা না করার না পারলে এত অসুবিধা নাই, এর কারণ হলো এখান থেকে অঙ্ক খুব কমে আসে পরীক্ষায়, তারপরে বেসিক বাড়ার জন্য আমরা যেহেতু ম্যাথের স্টুডেন্ট, ম্যাথে অনার্স করতেছি, আমাদের থেকে জাতি অনেক কিছু আশা করে, সেই জন্য আমরা একেবারে বিস্তারিত জেনে বুঝে শুনে পড়ার অবশ্যই চেষ্টা করব। তো আমার পরবর্তী পর্বে ইনশাল্লাহ দাওয়াত রইল, আমরা এই যে অন্তরক সহগ নির্ণয়ের প্রয়োজনীয় সূত্র নিয়ে আলাপ আলোচনা হবে, অবশ্যই পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।